গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আর আজকের রেসিপি রাখি স্পেশাল বেসন মিল্ক কেক। সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে এই রাখিতে আপনারা খুব সহজেই কিন্তু এই রেসিপিটা রেডি করে ফেলতে পারেন। তো চলুন, এই সুস্বাদু বেসন মিল্ক কেকটা আমি কীভাবে রেডি করছি এবার দেখে নেওয়া যাক। খুব ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আমি রেডি করব। নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম বেসন, আর এখানে নিয়েছি 125 গ্রাম মিল্ক পাউডার, আর তার পাশাপাশি নিয়েছি 1/2 কাপ ঘি, আর এখানে নিয়েছি 1 কাপ চিনি, আর কিছু পেস্তা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ এলাচ। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি একটা কড়াইতে প্রায় 1/2 কাপের একটু কম ঘি দিয়ে দিলাম। ঘিটাকে এইবার আমি ভালো করে একটু গরম করে নিচ্ছি। তো ঘিটা কিন্তু গরম হয়ে গেছে, এইবার আমি এখানে 250 গ্রাম বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা ভালো করে চিলে নিয়েছি আমি। তো বেসনটা দিয়ে ভালো করে আমি ঘিয়ের সঙ্গে মিক্সড করে নেব। আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি। হাইতে রাখলে কি হয়, অনেক সময় বেসন পুড়ে যায়। তো দেখুন, খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তো প্রায় 15-20 মিনিট আমি ভালো করে মিশিয়েছি। মেশানোর পরে দেখুন এই রকম দাঁড়িয়েছে। আর বন্ধুরা, মাঝে কিন্তু আমি আরও একটু ঘি দিয়েছিলাম। ঘিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। তো বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন ঘি কিন্তু অলরেডি রিলিজ করতে শুরু করে দিয়েছে। এইবার এর মধ্যে আমি মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি। পুরোটা একবারে দেব না, হাফ আমি দিয়েছি, হাফটা রেখেছি একটু পরে দেব। তো প্রথমটা আমি ভালো করে, অর্থাৎ প্রথমের মিল্ক পাউডারটা ভালো করে বেসনের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর ফ্লেমটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি, অর্থাৎ গ্যাসটাকে অফ করা আছে। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে বাকি মিল্ক পাউডারটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, প্রথমে আমি 1/2 কাপ ঘি দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি আরও ঘি দিয়েছি, অর্থাৎ টোটালে 1 কাপ ঘি ইউজ করেছি। এইবার একটা চিনি শিরা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা পাত্রে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর এই কাচের বাটির মাপ করেই আমি ওই 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে আমি চিনি শিরাটাকে রেডি করে নেব। আমি আবারও বলছি, টোটাল রেসিপিটা যেহেতু ঘিতে হবে, তার জন্য কিন্তু ঘিয়ের পরিমাণটা এখানে বেশিই লাগবে। আমি টোটাল 1 কাপ ঘি কিন্তু এখানে ইউজ করেছি। তো দেখুন, এবার কিন্তু চিনি শিরাটা রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি চিনি শিরাটা কিন্তু রেডি করে নিয়েছি। এর থেকে গাঢ় আমি আর চিনি শিরাটা করব না। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, এইবার যে বেসন আর গুঁড়ো দুধের মিক্সারটা রেডি করে রেখেছিলাম, তার মধ্যে আমি অল্প অল্প করে এই চিনি শিরাটা দিয়ে দেব। আর ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে রেখেছি। দেখুন, এবার আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। একবারে দেব না, আস্তে আস্তে দেব। আর খেয়াল রাখতে হবে যেন কোনো রকম লাম্প না থাকে। তো দেখুন, আরও একটু দিয়ে দিলাম। বন্ধুরা, অবশ্যই বাড়িতে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি আপনাদের মুখে এই মিষ্টিটা কিন্তু লেগে থাকবে। অসাধারণ টেস্ট হয় আর অসাধারণ খেতেও হয়। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি পুরো চিনি শিরাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে সময় নিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর ফ্লেমটা কিন্তু আমি আবারও বলছি লোতে রেখেছি। তো বন্ধুরা, বেশ কিছুটা সময়, অর্থাৎ 10 মিনিট আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই রকম টেক্সচার দাঁড়িয়েছে। তো ফ্লেভারের জন্য আমি বেশ কিছুটা পরিমাণ এলাইচি পাউডার দিয়ে দিলাম, যেটা আমি বাড়িতে একটু ক্রাশ করে নিয়েছিলাম। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, অলরেডি কিন্তু কড়াই থেকে উঠতে শুরু করে দিয়েছে মিক্সারটা, আর খুব সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে। আর আমি আবারও বলছি, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়, না খেলে কিন্তু এর টেস্ট বোঝা যাবে না। তো দেখুন, মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এইবার আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, একটা বাটার পেপারও দিয়ে দিয়েছি, আর চারিদিকে একটুখানি ঘি ব্রাশ করে দিয়েছি। এবার যে মিক্সারটা আমি রেডি করে রেখেছিলাম বেসন মিল্ক পাউডার আর চিনি শিরা দিয়ে, সেই মিক্সারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা থিকনেসটা দেখে নিন, খুব পাতলাও কিন্তু নেই, আবার খুব গাঢ়ও কিন্তু, অর্থাৎ মোটা কিন্তু আমি রাখিনি। যতটুকু পরিমাণ দরকার আমি সেই রকমই মানে টেক্সচারটা রেখেছি।
এবার সম্পূর্ণ মিক্সারটা আমি মোল্ডের মধ্যে দিয়ে এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে একটু প্রেস করে দিচ্ছি। প্রেস করে দিয়ে জাস্ট একটুখানি এবার আমি ট্যাপ করে দেব। এভাবে একটু ট্যাপ করে নিলাম। ট্যাপ করে দিয়ে ওপর থেকে আমি কিছুটা চপ করা পেস্তা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকমের নাটস এর মধ্যে দিতে পারেন, কিন্তু আমি পেস্তাটাই প্রেফার করব। রাখির এই স্পেশাল মিষ্টিটাকে মিল্ক কেক বলার পেছনে কারণ হচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণে বেসনের সাথে মিল্ক পাউডার আমি এখানে ইউজ করেছি, তার জন্যই কিন্তু এটাকে মিল্ক কেক অর্থাৎ বেসন মিল্ক কেক আমি বলছি। তো পেস্তাটা দিয়ে এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে একটু প্রেস করে দিচ্ছি, যাতে পেস্তাগুলো একটু ভালোভাবে আটকে যায়। এইবার আমি 2-3 ঘন্টার জন্য ফ্রিজ আপ করে দেবো। আপনারা চাইলে এটাকে বাইরেও রাখতে পারেন। 2-3 ঘন্টা বাদে ফিরে এলাম। আপনারা দেখুন এই রাখি স্পেশাল মিষ্টি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়ে গেছে। এইবার আমি এটা আনমোল্ড করে নিচ্ছি। এইভাবে একটু উল্টেই দিলেই কিন্তু, ওপর থেকে একটু বাড়ি দিলেই কিন্তু এইভাবে পুরোটা আনমোল্ড হয়ে যাবে। আর দেখুন একদম রেডি হয়ে গেছে। এইবার আমি সাইড থেকে এই বাটার পেপারগুলোকে একটুখানি এইভাবে টেনে খুলে নিচ্ছি বা ছিঁড়ে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এইবার আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা যে যেরকম শেপ বা আকার দিতে চান সেইভাবে কেটে নিতে পারেন। আমি এখানে একটু চৌকো শেপ দেবো, তার জন্য আমি এইভাবে আগে কেটে নিচ্ছি সাইডগুলোকে। তো দেখুন কেটে নিয়েছি। আর বন্ধুরা দেখুন কত সুন্দর করে জমে গেছে। তো দেখুন আমি কিন্তু চৌকো চৌকো করে কেটে নিয়েছি বেশ কিছুটা, আরও কিছুটা আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তো ফাইনালি কিন্তু আমার সমস্ত কাটা কমপ্লিট হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি এটা সার্ভ করব। তো আজকের রেসিপি রাখি স্পেশাল বেসন মিল্ক কেক আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।